জনসাধারণের ঢল নেমেছে তাতেই বুঝতে পাচ্ছি ওয়ারের আকাঙ্ক্ষা কতটা পরিতৃপ্তি ঘটেছে। আমাদের আজ আজকে এই পিছিয়ে পড়া গ্রাম বরার মোর্শার আমাদের বাতুরে যে গ্রামটা দীর্ঘদিন মানুষ খুব অসুবিধার মধ্যে ছিল সেটা আমাদের মাননীয় ভিডিও সাহেবের সহযোগিতা এবং বালিয়া গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে আজকে এই রাস্তা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা 46 লক্ষ টাকার অনুমোদনে যে রাস্তা সম্পূর্ণ হয়েছে তারা যে শুভ শিলান্যাস এবং আগামী বছর আমরা যে 15 ফিনান্সের টাকা পেয়েছি সরকারের তরফ থেকে যে গ্রামীণ ছোটো ছোটো রাস্তাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দ্রুততার সাথে শেষ করতে হবে পুজোর আগেই সেই সব কাজের আজকে শুভ শিলান্যাস হবে এবং আমরা আগামী দিনে যে বাংলার আবাস যোজনা ঘর দিয়েছি তাদের ঘর সম্পূর্ণ হয়েছে তাদেরকে আজকে প্রতিটা পিওআই বেনিফিসিয়ারকে আজকে 1-2টি করে বৃক্ষরোপণের জন্য মেহগুনি গাছ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন ধরনের যে কাজগুলো গ্রামীণ আমরা হাতে নিয়েছি সেগুলো আজকে শুভ শিলান্যাস করা হবে প্রায় অ্যাবাব 7 কোটি টাকা যেমন বাংলা আবাস যোজনা আছেন তেমনি আইবিএস প্ল্যান্টেশন আছে রোড সাইড প্ল্যান্টেশন আছে ফার্ম পন্ড আছে ছোটো ছোটো পুকুর কেটে মাছ চাষ করার আছে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আজকে সমস্ত কিছু এক জায়গায় আমরা আজকে সারা বছরের যে পরিকল্পনা সেটা আজকে মানুষের সামনে তুলে ধরবো এবং মানুষকে আহ্বান করবো যাতে আগামী দিনে পঞ্চায়েতের যে সমস্ত সুযোগ সুবিধা আছে তারা অন্তত সজাগ হোক তার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের এই ধাক